ভাইয়া তোমাকে আমি না করেছি যে তুমি এখানে আসবে না দেখো আমি যদি এই কাজ না করি তাহলে আমার সংসার কিভাবে চলবে বল কি করে চলবে মানে কেন আমি কি ইনকাম করি না দেখো তোমার ইনকামে তোমার সংসার চলে আমার ইনকামে আমার সংসার চলে আমি যদি কাজ না করি তাহলে আমার সংসার তো চলবেই না তাই না ভাই সব কিছু রেখে তুমি এইটা বললেই পারো যে তোমার এইটা ছাড়া ভালো লাগে না আমি আমার পেশা ছাড়তে পারবো না আমার মা বাবার স্বপ্ন ছিল আমার স্বপ্ন ছিল তোমারে মানুষের মতো যেন আমি মানুষ করতে পারি তাই আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার হয়েছো আমারও খুব ভালো লাগে আমি মানুষের কাছে গর্ব করে বলি যে আমার ছোট ভাই বড় ইঞ্জিনিয়ার আমি এই মুসির কাম কইরাই আমার বাইরে ইঞ্জিনিয়ার বানাইছি আমার খুব ভালো লাগে ঠিক আছে তোমার যেহেতু এই পেশা খুবই ভালো লাগে তুমি এইটাই করো ওই সব কিছুই বাদ এখন কি তুমি সকালবেলা খাবার খেয়েছো হ্যাঁ পান্তা ভাত খেয়েছি আরে আবির তুমি এখানে কি করতেছো তাও একটা মুচির সঙ্গে আমি একটু আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি ভাই মানে একটা মুচি তোমার ভাই হয় আচ্ছা তুমি এইভাবে কথা বলতেছো কেন ভাইয়া তো কষ্ট পাবে তাই না ওরে তোমার বড় ভাই হতে পারে কিন্তু আমার কাছে একজন মুচি চুপ করো আর একটা কথা বলবে না তুমি আজকে এই আবির যে এখানে দাঁড়িয়ে আছে এই মুচি ভাইয়ের টাকার জন্য আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমার কাছে টাকা ছিল না পড়ার মতো তখন আমার এই মুচি ভাই আমাকে টাকা দিয়েছে তুমি একটা মুচির জন্য আমার গায়ে হাত তুলেছো হ্যাঁ তুলেছি তুমি নিজেও বুঝতে পারতেছ না এর পরিণাম কি হতে পারে কথাটা মনে রাখো তুমি ভাই কি কাজটা কি করলি তুই তোর বউয়ের গায়ে হাত তুললি তো হাত দিব না তো কি করব ও আমার সামনে দাঁড়িয়ে তোমাকে অপমান করবে আর আমি বুঝে সহ্য করব ও তো ছোট মানুষ ও তো বোঝে না আর আমি তোর এমন শিক্ষা দেই নাই যে বউয়ের গায়ে হাত তুলবি যা যা তোর বউয়ের কাছে এখনই ক্ষমা চাবি তারপর তুই আমার কাছে আসবি যা তাড়াতাড়ি যা না ভাইয়া আমি ওর কাছে ক্ষমা চাইতে পারবো না কোনো অহংকারীর কাছে আমি ক্ষমা চাইতে পারবো না যে কিনা আমার ভাইকে অপমান করে আমি তার কাছে ক্ষমা চাইতে পারবো না তুমি যে কাজটা করছো একদম ঠিক করো তুমি যাও তোমার বউর কাছে তুমি চলে যাও দেখ ভাই ও আজকে তো মুচির জন্য আমার দিকে হাত তুলেছে তুমি একজন সামান্য মুচির জন্য আমার বোনের গায়ে হাত তুলছো হ্যাঁ হাত তুলেছি কিন্তু কেন তুলেছি সেটা জানতে চাবেন না কেন এই যে মুচিকে দেখছেন এই মুচি হচ্ছে আমার বড় ভাই আর আমার বড় ভাইকে যে অপমান করে তাকে কি আমি হাত তুলব নাকি কোলে তুলে সম্মান করব বলুন আপনি আর হ্যাঁ হাত তুলেছি এখন আপনি আমাকে কিছু করবেন আমি তোমাদেরকে কিছু বলার জন্য আসি নাই আমি তোমাদের দলটাকে বড় করার জন্য এসেছি মানে মানে আমিও একসময় অনেক কষ্ট করে কুলির কাজ করে আজ এত বড় হয়েছি সেটা হয়তো আমার বোন ভুলে গেছে আমি এখানে আমার বোনের হয়ে তোমার বিচার করতে আসিনি তুমি যে কাজটা করেছো একদম ঠিক করেছো সেজন্য এখানে এসেছি দেখলে তো তোমার ভাইও এক সময় কুলি ছিল কই আমি তো বলিনি যে একজন কুলির বোন আমার স্ত্রী হতে পারে না কি আমি বলেছি আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে কেন একটা কুলির বোনের সাথে সংসার করব সেটা তো আমি বলি কারণ আমার ভাই আমাকে সেই শিক্ষাটুকু দেয়নি আমাকে শিক্ষা দিয়েছে যে যে যেই কাজই করুক না কেন সবাইকে সম্মান তাই আমি তোমাকে সম্মান করি তোমার ভাইয়াকে সম্মান করি আশা করি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ দেখো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি না আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন তুমি কি আমার সাথে অপরাধ করেছ তোমার যদি ক্ষমা চাইতে ইচ্ছা করে তাহলে তুমি আমার বড় ভাইয়ের কাছে ক্ষমা চাও যা মাপচা ভাইয়া প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে না না আমি কিছু মনে করি নাই তোমারে তো আমি আগেই মাফ করে দিছি আপনি আজকে থেকে আমারও বড় ভাই আমি চাচ্ছি আপনি আজকে পর থেকে আমাদের সাথে একই বাসায় থাকবেন না আমি এই পেশা ছাড়তে পারবো না আমি এই পেশায় কাজ করব না ভাইয়া আমি আজকে আমার সাথে আপনাকে নিয়ে যাব আমাদের বাসায় ঠিক আছে বউ আমি যাব তোরা যা হ্যাঁ আমি সব কিছু গুছাই তারপর আমি যাব আচ্ছা ভাই আপনি কিন্তু চলে যাবেন হ্যাঁ আসুন আমি গুছাই চলে আসি আচ্ছা শোনো তুমি তাহলে ভাইয়াকে নিয়ে বাসায় যাও আমি ভাইয়াক সব কিছু গুছিয়ে দিয়ে একসাথে আসতেছি তাহলে চলো তুই চলে যা আমি গুছাই আসতেছি আরে আমি নেই না সমস্যা কি